টাকা লেনদেনের জেরে ছুরি ডাকাতে মৃত্যু হয় এক যুবকের। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, ইব্রাহিম খলিলুল্লাহ নামের 22 বছরের এক যুবক ইমান হোসেন নামের আরেক যুবকের কাছে প্রায় 7 লক্ষাধিক টাকা পায়। আজ ইব্রাহিম টাকার জন্য সকালবেলা ইমানের বাড়িতে যায়, সেখানে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে। এক সময় ইব্রাহিমের বুকে ছুরি চালায় ইমান, তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইব্রাহিমের। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে এবং ইমানকে উত্তম মাধ্যম দিয়ে সোনামুড়া পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে ইব্রাহিমের মৃতদেহ সোনামুড়া মর্গে রয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে আসামি ইমান হোসেনও হাসপাতালে চিকিৎসাধীন। একটি সূত্রে জানা যায়, নেশা কারবারের টাকার বাটোয়ারা নিয়ে এই ঘটনা। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বক্সনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। পরবর্তীতে মানে আজকে সকালে যখন তে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে মানে তার মানে জিজ্ঞেস করেছিল মানে টাকাটা কি দিব না দিত না। এটা তো আমার সাথে সাথে মানে কয়েকজন ফুলান আসলে তারা দৌড়ে মানে তার একটা গাই দিয়ে গেছে শুরু দিয়ে, মানে আমি কিন্তু আমি ঘটনাস্থল আমি আসছিলাম না, আমি কিন্তু এটা শোনা কথা। আচ্ছা, তো তারপরে তার গাই গান পরে মানে তার লোকের মানে আমি কেন সাক্ষী আছে মানে গাইটা দিছে যায় কোন জায়গাটা গাইটা দিছে গাইটা দিছে বলতে পারবো মানে কোন শরীরের কোন অংশে এই কুশুশুর মধ্যে দিছে। আচ্ছা, এখন যে মারছে হে কই এখন মানে আমরা পুলিশের কাছে দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ কি অ্যারেস্ট হইছে? হ্যাঁ, মানে আমরা পুলিশের কাছে দিয়ে দিছি, পুলিশ কখন করেছে আমরা এটা কিন্তু সঠিক জানি না। আমরা এটা মানে আমরা যদি বিচার না পাই তাহলে আমরা পরে এটা খুব আমরা পরবর্তীতে অ্যাকশন নেব, যদি আমরা আমরা যদি আমরা উপযুক্ত যদি আমরা বিচার না পাই না। তার আছে, তার বাবা আছে, তারপর তার বউ আছে, বাচ্চা আছে, তখন তার ফ্যামিলিটা তারা কেডা দেখবো। কয়টা বাচ্চা তার? একটা মেয়ে, একটা বাচ্চা, দিদি তার আছে, একটা ছেলে আছে। আচ্ছা, মেয়ে একটু বয়স কত? মেয়েগুলো বয়সটা মানে মেয়েটা মনে হয় ছেলেটার মনে হয় 7 এরকম হবে।